মাই ডিয়ার রোজ, তোমার চিঠিটা যখন পেলাম তখন ঠিক বিকেল চারটে কফি কাপ আর গিটার হাতে জাস্ট তোমাকে ভাবতে যাব, ঠিক তখনই চিঠিটা এলো। তোমার প্রমোশনের খবর আমি অনেক আগে থেকেই জানি। তোমার কলিগ রোহিত আমার ফেসবুক ফ্রেন্ড, ওই বলেছিল তুমি চিরটাকাল হঠাৎ করেই এসেছো, আবার হঠাৎ করেই চলে গেছো। এবারে তোমার কাশিয়াং আসার কারণটাও বুঝেছিলাম আগেই। তোমার প্রমোশন হয়েছে, লন্ডনে সেটেল করেছো, এর চেয়ে ভালো আর কি হতে পারে রোজ? তুমি লিখেছো আর কোনোদিনও দেখা হবে না। কেন, লন্ডন কি পৃথিবীর বাইরে নাকি? আমার না হয় এখনো পাসপোর্ট নেই, কিন্তু হতে কতক্ষণ, তারপরে তোমার কাছে যাওয়া কে আটকায়? কাম অন রোজ, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেওয়া এই 2024 কোনো ব্যাপারই না। এতদিনে নতুন সিম নিয়েছো নিশ্চয়ই, আমার নাম্বারটা একই আছে, ঠিক আমার মতো। চিঠিটা পেয়ে হোয়াটসঅ্যাপ করো প্লিজ, তোমার নতুন অফিসের ঠিকানা কোথায় পেলাম তা নিয়ে আর কোনো রহস্য নেই নিশ্চয়ই, সেম সোর্স। সেই 2018 থেকে এই গরিব হোমস্টের মালিক আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে ম্যাডাম। আগে শহর আলাদা ছিল, তারপর রাজ্য, এখন একেবারে আলাদা দেশ। তবু আমাদের আলাদা করা কি এতই সহজ? সো মাই ডিয়ার রোজ, আমি যদি আপনার সঙ্গে লন্ডনের একটা ক্যাফেতে বসে এক কাপ কফি খেতে চাই, আপত্তি আছে? হাসলে চলবে না, কফির কাপে আমার কিন্তু এক্সট্রা মিষ্টি চাই। খুব শিগগিরই দেখা হবে। লাভ ইউ, ইয়োর্স আফতাব।